সামনে আছে লক্ষ্মী পুজো, তাই আজ বানাবো নারকেল নাড়ু। আজকের নারকেল নাড়ু শুধু দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। কথাই বলে না, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, ঠিক সেই রকম। নারকেল নাড়ু সুন্দর করার প্রথম ধাপটাই হলো নারকেলের খোসাটা খুব ভালো করে ছাড়াতে হবে। তারপর মিনিমাম আধ ঘন্টার জন্য নারকেলগুলোকে জলের মধ্যে ভাবে ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা বাদে নারকেলগুলোকে খুব ভালো করে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে। এতে কি হবে, নারকেলগুলো যখন কুড়া হবে তখন নারকেলের ওপরের যে চকলেট অংশ সেটা কিন্তু নারকেলের মধ্যে আসবে না, আর নারকেলের নাড়ু দেখতে খুব সুন্দর লাগবে। আর দেখো নারকেলগুলো আমি কুড়ে নিচ্ছি, এতে কোনো রকম চকলেট অংশ কিন্তু আসছে না, একদম ফ্রেশ সাদা আছে। এতে কি হবে, নারকেল নাড়ুগুলো একেবারে সাদা হবে। নারকেল নাড়ু পারফেক্ট করার জন্যে নারকেলটাকে অবশ্যই কোনো একটা পাত্র দিয়ে এভাবে মেপে নিতে হবে। যতটা নারকেল হবে ঠিক ততটা পরিমাণই চিনি ব্যবহার করতে হবে, তাহলে নারকেল নাড়ুটা পুরোপুরি পারফেক্ট হবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 5 থেকে 6 চামচ মিল্ক পাউডার, আর যার কারণে নারকেল নাড়ুর স্বাদ কিন্তু অপূর্ব স্বাদ আসবে। মিল্ক পাউডার লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি নারকেলটা দিয়ে দিলাম। আর এইভাবে নারকেলটাকে মিনিমাম 5 থেকে 7 মিনিট রান্না করে নেব, তাতে নারকেল নাড়ু খেতে ভীষণ নরম হবে। আর এইভাবে একবার নারকেল নাড়ু করে দেখবেন, যেমনি স্বাদ হবে তেমনি দেখতেও সুন্দর হবে। প্রায় 7 মিনিট মতন আমি এটা রান্না করে নিয়েছি। তারপরে এখানে আমি চিনি দিয়ে দিলাম, যতটা নারকেল হয়েছিল ততটাই চিনি দিলাম। মেজারমেন্ট কাপের 2.5 কাপ নারকেল হয়েছিল, আমি 2.5 কাপই চিনি এখানে ব্যবহার করলাম। চিনিটা দেওয়ার পরে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে সিমে রেখে করতে হবে। যদি হাই ফ্লেমে করেন চিনিটা ধরে লাগবে, আর সেই ক্ষেত্রে নারকেল নাড়ু কিন্তু লালচে হয়ে যাবে। একটা ভালো সুগন্ধ আসার জন্যে আমি 3টে এলাচ সামান্য একটু মুখ ফাটিয়ে দিলাম। যদি এলাচটা আপনি গুঁড়ো করে দেন তবুও নারকেল নাড়ুর মধ্যে একটা ছোটো ছোটো কালো কালো দাগ আসে, আমার সেটাও পছন্দ না। আমি তাই জাস্ট একটা ফ্লেভার আসার জন্যে 3টে এলাচ দিয়ে দিয়েছি সামান্য করে মুখ পাটিয়ে। তবে এলাচটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই তুলে ফেলে দেব। আর তাতে করে হবে কি, এলাচের একটা হালকা গন্ধ নারকেল নাড়ুর মধ্যে পাওয়া যাবে, যেটা ভীষণই ভালো লাগবে। নাড়ুপাকটা আসার আগে দেখবে নারকেলটা ফটফট করে ফাটছে, আর এতে চিনির রসটা গায়ে ছিটকে এসে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। তাই এই সময়টা গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে দেবেন, অথবা একটু চাপা দিয়ে দিয়ে নারকেল নাড়ুটা বানাতে হবে। নারকেল নাড়ুটা যখন পাক প্রায় হয়ে আসবে সেই সময় কোনোভাবেই কিন্তু হাত থামানো যাবে না, কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে নারকেল নাড়ুটা বানাতে হবে, যাতে কোনোভাবে কড়াইয়ের নিচে যেন ধরে না লাগে। ধরে লাগলেই কিন্তু নারকেল নাড়ুর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন আমি যেভাবে করছি, কড়াইটাকে সমানে চেঁচে চেঁচে এভাবে নিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে কড়াইয়ের ধারটা ধরে না লাগে। ধরে লাগলেই কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। দেখুন নারকেল নাড়ুর পাকটা ঠিক এরকম অবস্থায় নামাতে হবে। চিনি নারকেল নাড়ু একটু নরম পাকে নামাতে হয়, না হলে আস্তে আস্তে ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম ঝুড়ো হয়ে যায়, সেই ক্ষেত্রে নারকেল নাড়ুটা ভালো মতন করে বানানো যায় না। হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়ে একটু গরম থাকতে থাকতেই কিন্তু নারকেল নাড়ুগুলোকে বানাতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে নারকেলের নাড়ুগুলোর আর পাক আসবে না। আর দেখুন নারকেল নাড়ুগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমি কয়েকটা নারকেল নাড়ু শুকনো নারকেল মানে ডেজিকেটেড নারকেলের মধ্যে এভাবে ঘুরিয়ে নেব, এতে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। আজকের এই সুন্দর সুন্দর নারকেল নাড়ু রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।